হাসপাতালের ভেতর মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির অভিযোগ। কাউন্সিলরদের নিয়ে দোকানে অভিযান পৌর প্রধানের। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ জল উদ্ধার। বাতিল করা হলো দোকানের ট্রেড লাইসেন্স, বন্ধ করা হলো দোকান। বঙ্গা হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ জলের বোতল বিক্রির অভিযোগ। অভিযোগ দায়ের পৌরসভায়। অভিযোগ পাওয়ার পর কাউন্সিলরদের সাথে নিয়ে দোকানে হানা দিলেন পৌরপতি। উদ্ধার মেয়াদ উত্তীর্ণ জলের বোতল। প্রাথমিকভাবে দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হল। পুলিশের পক্ষ থেকে দোকান বন্ধ করে দেওয়ার পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হল পরীক্ষার জন্য। খোদ হাসপাতাল চত্বরে মেয়াদ উত্তীর্ণ জল বিক্রির ঘটনা সামনে আসায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, গাইঘাটা এলাকার বাসিন্দা বাবুল ঘোষ সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করেছেন বনগাঁ হাসপাতালে। স্ত্রীর জন্যই ওই দোকান থেকে জল কেনার সময় বিষয়টি লক্ষ্য করেন বাবুল। তিনি প্রতিবাদও করেন। বাবুলের দাবি, দোকানদার জানায় জলের বোতলের মুখ পুরনো কিন্তু ভেতরে জল নতুন। এরপরই বুধবার বনগাঁ পৌরসভায় গিয়ে অভিযোগ জানান তিনি। বাবুল বলেন, অভিযোগ পাওয়ার পর পৌর কর্তৃপক্ষ এক মুহূর্ত দেরি করেনি, তাকে সাথে নিয়েই ওই দোকানে হানা দেন তারা। এদিন পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা আসেন ওই দোকানে। গত পরশুদিন আমার পেশেন্টের সিজার হয়েছে। এইবারে এখান থেকে জল নিতে এসেছি, যখন দেখলাম যে মার্চের জলের সব লেভেল রয়েছে। এবারে আমি তাদেরকে বললাম যে দাদা, মার্চের লেভেল কেন? তো বলছে যে নতুন জল আসবে, আধ ঘন্টা পরে গাড়ি আসবে, তুমি দাঁড়াও। আমি সেই জলের বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছি, তার আধ ঘন্টা পর গাড়ি এসছে। গাড়ি থেকে যখন জলের বোতল নামাচ্ছে, সব দেখি বোতলের উপরে স্টিকার মারা। এবারে সেই স্টিকারটা তুলে আমি বলছি, স্টিকার মারা কেন? অন্যগুলো যখন নিলাম স্টিকার নেই। এবারে সঙ্গে সঙ্গে স্টিকার তুলেছি, তুলে দেখি পুরনো ডেটই আছে। সে বলছে যে ঢাকনিটা হচ্ছে আগের, আর জল এখন নতুন নতুন জল ভর্তি হয়েছে। আমি বনগাঁ পৌরসভাতে গিয়ে অভিযোগ জানাই। এদিন সন্ধ্যায় পৌরপতি গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা আসেন ওই দোকানে। দোকানে পৌঁছে দেখা যায় সারি দিয়ে সাজানো জলের বোতল, এক লিটার, দু লিটার, পাঁচ লিটার। বেশিরভাগ জলের বোতলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ জলের বোতলের কোনো কোনোটির ওপর আবার নতুন করে লেবেল সাটা হয়েছে, যেখানে পেন দিয়ে লেখা নতুন ডেট। দোকানের বাইরে জলজল করছে দোকানের নাম, ন্যায্য মূল্যে জলের দোকান। এ বিষয়ে দোকানের কর্মী বলেন, আমি দোকানের কর্মচারী, মাত্র দুমাস হল কাজে যোগ দিয়েছি। দোকান মালিক রানা বারুই সব বলতে পারবেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি তো কাজ করি, আমি বলতে পারবো। আমি এই দোকানে দুমাস কাজ করছি, আমি বেশি দিন হইনি। এখানে লেবেল মারা হচ্ছে, অভিযোগ করছে, জল দেয়া হচ্ছে, তুমি করতে পারো না, হিসেব করতে পারো? রানা বাড়াই সেই জলগুলো তোমাকে বেচতে দিয়েছে? কালকে জল ঢুকেছে, এখন বেচছি। হ্যাঁ, লাইসেন্স আছে। লাইসেন্স আছে? এই পাঁচ লিটার দশ লিটার বেচার লাইসেন্স আছে? দশ লিটার না, শুধু পাঁচ লিটার। পাঁচ লিটার? আর এই বিস্কুট টিস্কুট এই সমস্ত সব কিছু? হ্যাঁ, সব। এগুলো সব ডেট ঠিক আছে? সব আপনি দেখুন, দেখে নিতে পারেন। তুমি দেখতে পারো তো? হ্যাঁ, আমি এমনি কেকগুলো দেখে বেচছিলাম, ঠিক আছে। বিষয়টি সামনে আসার পর তৎক্ষণাৎ দোকানের ট্রেড লাইসেন্স প্রাথমিকভাবে বাতিল করেন পৌরপতি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। দোকান থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে বনগাঁ থানার পক্ষ থেকে। এ বিষয়ে পৌরপতি বলেন, হাসপাতালের মতো একটি জায়গা যেখানে রোগীরা ভর্তি থাকেন সুস্থ হবার জন্য, এই রকম একটি জায়গায় এই কাজ বরদাস্ত করা হবে না। হুঁশিয়ারির সুরে পৌরপতি বলেন, সাধারণের সাথে এই ধরনের প্রতারণা করলে বনগাঁ পৌরসভা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এই হসপিটাল চত্বরে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি বনগাঁ পৌরসভার পক্ষ থেকে, অসাধু কাজ করবেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পৌরসভা এবং পুলিশ প্রশাসন নেবে, হসপিটাল কর্তৃপক্ষ নেবে। এখানে মানুষকে বাঁচানোর জন্য নিয়ে আসা হয়, এখানে মানুষকে মেরে ফেলার জন্য এই বিষাক্ত জল, সেই জলকে পান করাবে, এটা হতে পারে না, এটা মানছে না। যারা বাইরে এখানে পরিষেবা দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তাদের খাবার এবং জল এগুলো ঠিক মতো না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।